সপ্তমী সন্ধ্যাবেলা আমরা এসে উপস্থিত হয়েছি নতুনপল্লী প্রদীপ সংঘ দুর্গাপূজা কমিটিতে এবং এখানে এসেই আমরা একটি ঠিক অন্যরকমের থিম দেখতে পাচ্ছি এবং ক্লাব কর্তৃপক্ষের একজনের সাথে আমি কথা বলে নেব সেই বিষয়ে এবং যেটা আপনাদের আগেও বলছিলাম যে সামনে আমরা একটি বড় ত্রিশূল দেখতে পাচ্ছি যেটা প্রায় আধা পোর্শন কি আধার বেশি মাটির নিচে আছে তো সবটাই জেনে নেব ওনাদের থেকে 42তম বর্ষে ওনারা পদার্পণ করেছেন এবং এই বছরের কি চমক আছে সেটা ওনাদের থেকে আমরা জেনে নেব এবছর আমরা 42তম বর্ষে পদার্পণ করলাম নতুনপল্লী প্রদীপ সংঘ শিল্পী প্রশান্ত পাল আমাদের এবারকার ভাবনা তিন রুদ্র রুদ্র মানে শিব দেবাদিদেব মহাদেব শিব হচ্ছে সততা ও শান্তির প্রতীক কিন্তু পৃথিবীতে বর্তমান যে সময় আমাদের তিনটা খুবই প্রাসঙ্গিক এই অসৎ লোকে পৃথিবী এখন অসৎ লোকে ভরে আছে তাদের অসৎ কাজকর্মের জন্য পৃথিবী এখন জগৎ পুরো পাপে ভরে আছে পাপে ভরা পুণ্য হয়ে আছে কিন্তু ওরা ভোলে না যেহেতু সততা ও শান্তির প্রতীক তিনি পাপের ভারে আমাদের ধরিত্রীর বুকে মানে নিচে প্রবেশ করে আছে কিন্তু প্রবেশ করলে তার যে তিনি তার কিছুটা অস্তিত্ব আছে আপনারা আমাদের নতুনপল্লী মণ্ডপে আসতে দেখবেন তার লড়াটুকু দেখা যাচ্ছে এই লড়াটার মাঝখানে তিনয়ন তিনয়নে আমাদের দেবী দুর্গা বিরাজমান শিবের সাথে সাথে তাদের ত্রিশূল সবসময় আকাশে গগনে চুম্বি কিন্তু ত্রিশূলটা দেখা যাচ্ছে শুধু ফলাটুকু রয়েছে কারণ পাপের ভার ত্রিশূলে বলতে পারছে না মহাদেবের সাথে তার যে অনুচর নন্দী মহারাজ তিনিও প্রায় মাটির তলে প্রবেশ করেছে তিনিও অর্ধ কিন্তু এই অসতের পৃথিবী অসত লোকের মাঝখানে এখনো ভালো লোক আছে তাদের সে ভালো ভক্তগণ তাদের ভক্তি শ্রদ্ধা পূজা অর্চনার জন্য সেই শিবের অস্তিত্ব তো টিকে আছে আপনি যদি নতুনপল্লীতে আসেন একটা নতুন যে ভাবনা অনেক ভক্তগণ দেখতে পাবেন শিবের জটাটা একটা সুন্দর ভাবনা দিয়েছে আপনি জটাটা যদি দেখেন ভোলেনাথের আপনি আসলে যে নতুন চমক আপনি দেখতে পারবেন এছাড়া আপনি যখন কোনো ধর্মস্থানে যান বিশেষ করে মন্দিরে শিবের মন্দিরে প্রায় মন্দিরে বাঘ নিয়ে যাওয়া হয় আমাদের এখানে প্রায় 500 মতো বাঘ ইনস্টল করা হয়েছে তার সাথে ঘট রয়েছে যে বেলপাতা দেখতে পারবেন আপনার যে মাথা তিলক কানে সে কালার দেখতে পারবেন অনেক মানুষ ভালো মানুষের ইনস্টল করা হয়েছে আকন্দ ফুল আছে ভোলেনাথে যে বাঘের ছাল সেটা রয়েছে আমাদের দেবী দুর্গা মৃন্ময়ী পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন পদ্মফুল মানে দেবী দুর্গা মানে 108টা পদ্ম লাগে সেটা আপনি দেখতে পারবেন তাই আমরা সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে মা সপ্তমী শেষে অষ্টমীর দিকে আমরা চলেছি আপনাদের কাছে আমরা বলবো আপনারা নতুনপল্লী 25 দফা সেরা 16 কালকে সকালেই আমাদের নেক্সট রেজাল্ট তো কি মনে হচ্ছে কতটা আশাবাদী আপনারা এত পুজো হচ্ছে কলকাতার বুকে এত প্রাইজ দিচ্ছে আমরা কিছু কিছু প্রাইজ পেয়েছি ভিশন মেকার্স এর আগে আমাদের অনেকবার দু তিন বছর এসেছিল আমরা প্রাইজও পেয়েছি ভিশন মেকার্স একটা খুব ভালো চ্যানেল হোক যা হোক মিডিয়া হোক খুব ভালো আমাদের কাছে খুব ভালো লাগে আমরা এত পুজো আমাদের 25 উঠেছি তার একটা গর্ব তার থেকে আমরা 16 আসি আশা করি 16 বাধা টপকিয়ে আমাদের যেই কম্পিটিশন থাকবে এক থাকুক দুই থাকুক তিন থাকুক দশের মধ্যে থাকুক আমরা এক থেকে পাঁচ তিনের মধ্যে থাকবোই কেন আমরা যা ভাবনা আমাদের শিল্পী প্রশান্ত পাল দিয়েছে আমরা আশা করি আর যত দর্শনার্থী আসছে এটা নতুন ভাবনা ত্রিশূল প্রথমে বুঝতে পারবেন না ত্রিশূল ভাববেন কিন্তু পুরোটা নেই নন্দীও দেখবেন পুরোটা নেই শিব ঠাকুরকে দেখবেন ধরিত্রীর বুকে পুরোটা নেই তার লড়ারটুকু নন্দী হাতটুকু শিবের ভালাটুকু এত সুন্দর ভাবনা কিন্তু আপনি যদি কনস্ট্যান্ট দাঁড়িয়ে দু মিনিট দেখেন তখন বুঝতে পারবেন শিবের লড়ার এটা শিবের এই ত্রিশূলে ফলা এটা নন্দী মহারাজের হাত তাই আপনাকে নতুনপল্লীর এই ভাবনা দেখে আপনাকে আসতে হবে আর ভীষণ লেখা আছে আমরা এই কম্পিটিশনে আশা করি আমরা এক নম্বরে থাকবোই কেন এই ভাবনা মনে হয় না কলকাতার বুকে এখনো হয়েছে